আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই পরিবারের সকল সদস্যদের নিয়ে এখন ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য গণিত বিষয়ের উপরে একটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। শুরুতেই আমি আমার পরিচয় দিচ্ছি। আমি হোসনিয়া রাহাবি, সহকারী শিক্ষক হজরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়। তো চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিই। আজকের ক্লাসে সবাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমরা একটি আকাশ প্রকৃতির ছবি দেখতে পাচ্ছি এবং আকাশে রংধনু দেখা যাচ্ছে, তাই না? তোমরা কি রংধনু দেখেছো কখনো? নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ, রংধনু দেখতে ঠিক এরকম। রংধনুতে কয়টি রং থাকে? সাতটি রং থাকে, তাই না? হ্যাঁ, বে নি আ স হ ক লা, এই সাতটি রঙের সমন্বয়ে রংধনু গঠিত এবং সাতটি রং কিন্তু সাজানো থাকে। এবং আমি কিন্তু যেটা বলেছি বে নি আ, দেখো একদম বে মানে হচ্ছে বেগুনি, নি মানে নীল, আ মানে আসমানি, সতে সবুজ, হতে হলুদ, কতে কমলা এবং লতে লাতে লাল। তাহলে আমরা সাতটি রঙই সাজানো পেয়েছি রংধনুতে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটি খুব সুন্দর একটি প্রাণীর ছবি দেখছি এবং এই প্রাণীটির নাম হচ্ছে আর কেউ না, এটি হচ্ছে ময়ূরের ছবি এবং খুবই সুন্দর নয়ন অভিরাম দৃশ্য এটি। যদি কেউ না দেখে থাকে তাহলে তোমরা চেষ্টা করবে চিড়িয়াখানায় বা কোনো প্রাণী জাদুঘরে গিয়ে এই দৃশ্যটা দেখার চেষ্টা করবে, কারণ ময়ূরের পেখম মেলানো ছবি না দেখলে বোঝাই যায় না আসলে ময়ূর প্রকৃতিতে কত সুন্দর। এবং যখন এটি একটি প্রাকৃতিক পরিবেশে যখন কোনো একটি ময়ূর, ছোট আকৃতির একটি ময়ূর যখন পেখম মেলে এত সুন্দর লাগে দেখতে, সেটি না দেখলে আসলে বোঝার উপায় নেই। তো যাই হোক, আমরা এখানে দেখছি যে একটি পেখম মেলানো ময়ূর দেখতে পাচ্ছি, যে ময়ূরের যে পেখমগুলোর আকৃতি কিন্তু ছোট থেকে বড় বিভিন্ন ভাবে সাজানো আছে, তাই না? আমরা এখানে একটি চাঁদের ছবি দেখছি এবং এর পরবর্তীতে আর একটু বড় চাঁদ, তারপর আরও একটু বড় চাঁদ, তারপরে অর্ধেক হয়ে গেছে চাঁদটি, তারপর আরও কিছুটা বড়, তারপর আরও কিছুটা বড় হয়েছে এবং তারপর আরও বড় হয়েছে এবং পরিশেষে আমরা একটি পূর্ণাঙ্গ চাঁদ দেখতে পাচ্ছি। তোমরা অবশ্যই চাঁদ সম্পর্কে জানো এবং আমাদের যে ধর্মীয় দুটি বড় অনুষ্ঠান আছে সেটি হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আমাদের কিন্তু এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমরা পালন করে থাকি চাঁদ দেখে, তাই না? হ্যাঁ, রোজার মাসে আমরা যখন দেখি যে চাঁদ উঠেনি আমাদের কিন্তু রোজা শুরু হয় না, চাঁদ উঠলেই রোজা শুরু হয়। ঠিক তেমনি আমরা যখন ঈদ করি, রোজার ঈদ করি, তার আগের দিন আমরা চাঁদ দেখার জন্য অস্থির হয়ে থাকি যে চাঁদ দেখবো, তখন কি চাঁদ কতটুকু দেখা যায়? খুবই চিকন, তাই না? খুবই সূক্ষ্ম চাঁদ দেখা যায় এবং ধীরে ধীরে চাঁদটি পূর্ণাঙ্গ আকৃতি ধারণ করে। তো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ধরে বিভিন্ন ছবি দেখলাম, এই ছবিগুলো দেখে আমাদের কি মনে হচ্ছে আমরা আসলে কী নিয়ে আজকের আলোচনা করবো বলতে পারবে? ধারাবাহিক একটি প্রক্রিয়া, তাই না? তো চলো, যারা বুঝতে পেরেছো তারা তাদেরকে ধন্যবাদ, আর যারা বুঝতে পারোনি আমি বলে দিচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সসীম ধারা। আমরা আজকে সসীম ধারা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আজকের পাঠের মূল আলোচনায় চলে যাই। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা শিখতে পারবে, অনুক্রম ও ধারা কি তা বলতে পারবে, সসীম ধারা কত প্রকার কি কি তা বর্ণনা করতে পারবে, সমান্তর ধারার নির্দিষ্টতম পদ ও
নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টির সূত্র নির্ণয় করতে পারবে, ধারার সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। এখানে আমরা তিনটি ত্রিভুজ দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখছি পাঁচটি ত্রিভুজ এবং এখানে আমরা দেখছি সাতটি ত্রিভুজ, এখানে দেখছি নয়টি ত্রিভুজ। তাহলে আমরা এটিকে যদি সংখ্যাগুলোকে ধারাবাহিকভাবে লিখি তাহলে আমরা 3, 5, 7, 9 পাচ্ছি, তাই না? এবং এটিকে যখন আমরা একটি বন্ধনীর মধ্যে আবদ্ধ করব তখন হয়ে যাবে এটি, আমরা দেখে আমরা সেট করেছি, তাই না? আমরা কিন্তু সেটকে এভাবে প্রকাশ করি, ঠিক তেমনি আমি যদি এভাবে প্রকাশ করি, একটি যোগ দিয়ে দিয়ে যদি এভাবে প্রকাশ করি এটি একটি ধারা, তখন হয়ে যাবে এটি ধারা। এবং যদি সেট আকারে প্রকাশ করি সেটিকে বলা যাবে অনুক্রম, কারণ এটি সিরিয়ালি 3, 5, 7, 9 ডট 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 মানে আরও আছে। হ্যাঁ, এটি হচ্ছে অনুক্রম, ধারাবাহিক। এবং যখন আমরা যোগ দিয়ে দিয়ে প্রকাশ করব, যোগ বা বিয়োগ দিয়ে দিয়ে প্রকাশ করব, যোগ বিয়োগ দিয়ে কোনো একটি চিহ্ন দিয়ে প্রকাশ করব, তখন এটি হয়ে যাবে ধারা। তো শিক্ষার্থীরা, তোমরা অনুক্রম এবং ধারা কি তোমরা চিহ্নিত করতে পারবে? আমরা এখানে তিনটি ইট দেখতে পাচ্ছি, এখানে ছয়টি ইট দেখতে পাচ্ছি এবং এখানে নয়টি ইট দেখতে পাচ্ছি, এখানে 12টি ইট দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে আমি যদি 3+6+9+12+... ডট ডট লিখি, এভাবে প্রকাশ করি, তাহলে দেখো তোমরা এটি একটি ধারা হয়ে যাবে, তাই না? এবং এই ধারাটির দ্বিতীয় পদ এবং প্রথম পদ এর পার্থক্য কত? 6 থেকে 3 বিয়োগ করলে পাচ্ছি 3, আবার তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ 9 থেকে 6 বিয়োগ করলে আমরা পাচ্ছি 3। ঠিক একইভাবে চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে আমি পাচ্ছি 3। তাহলে আমরা এই যে পরপর দুটি পদের বিয়োগফল বা পার্থক্য পাচ্ছি একইভাবে পাচ্ছি, তাহলে পার্থক্য হচ্ছে যখন আমি একই পাচ্ছি, এই এই ধরনের ধারাকে বলা হবে সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা কি? যদি পরপর দুটি পদের পার্থক্য বা বিয়োগফল যদি সমান হয় কোনো ধারার, তাহলে সেই ধারাকে বলা হবে সমান্তর ধারা। বুঝতে পেরেছো সমান্তর ধারা কোনগুলোকে বলা যাবে? আবারও বলছি, যদি কোনো ধারার পরপর দুটি পদের পার্থক্য বা বিয়োগফল সমান হয় তাহলে সেই ধারাকে বলা হবে সমান্তর ধারা। এখানে আমি দুটি বক্স দেখতে পাচ্ছি, স্কোয়ার বলা যায়। এখানে 4টি স্কোয়ার দেখছি, এখানে 8টি স্কোয়ার দেখছি এবং এখানে 12টি স্কোয়ার দেখছি। তাহলে আমি এইগুলোকে যদি সংখ্যায় গণনা করে লিখি 2, 4, 8, 16 ডট ডট, এভাবে লিখলে এটি হয়ে যাবে অনুক্রম, তাই না? হ্যাঁ, এবং আমি যদি এটিকে কোনো চিহ্ন দিয়ে প্লাস দিয়ে দিয়ে এভাবে লিখি তাহলে এটিকে বলা যাবে ধারা। তাহলে তোমরা ধারা এবং অনুক্রম চিহ্নিত করতে পারবে আশা করি। এবং তোমরা দেখো, লক্ষ্য করো, এই ধারাটি আমরা একটু আগে বলেছি 4-2 কত হয়? 2। 8-4 কত হচ্ছে? 4। এবং 16-8 কত হচ্ছে? 8। তাহলে বিয়োগফল কিন্তু সমান হচ্ছে না। আমরা যদি 4/2 করি 2 পাচ্ছি, 8/2 করি 2 পাচ্ছি, 16/8 করি 2 পাচ্ছি, তাহলে আমরা ভাগফলগুলো সমান পাচ্ছি। তাহলে এই ধরনের ধারাকে বলা হবে গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা কি আমরা জানতে পারলাম? যে ধারার পরপর দুইটি পদের
ভাগফল সমান সেই ধারাকে বলা হবে গুণোত্তর ধারা। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা চিহ্নিত করতে পারবে। তাহলে আমরা সসীম ধারা নিয়ে আলোচনা করলাম এতক্ষণ, আমরা বিস্তারিত সামনে আলোচনা করব। সসীম ধারা কত প্রকার পেলাম? দুই প্রকার, একটি সমান্তর ধারা এবং একটি গুণোত্তর ধারা। আমরা এখানে একটি ধারা দেখছি, এ প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি প্লাস এ প্লাস থ্রি ডি প্লাস ডট 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 প্লাস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস ড্যাশ। আমরা এখানে যদি প্রথম রাশিকে ওয়ান ধরি, প্রথম পদকে সরি, প্রথম পদকে ওয়ান, দ্বিতীয় পদকে যদি টু, তৃতীয় পদকে থ্রি, চতুর্থ পদকে ফোর এবং সর্বশেষ পদকে টেন ধরি, তাহলে পার্থক্য কত হচ্ছে? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, ডট ডট এনতম পদ, পার্থক্য কত পাচ্ছি? প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ প্লাস ডি, তাহলে আমরা পার্থক্য পাবো এ প্লাস ডি মাইনাস এ, কত হবে? ডি, পার্থক্য হবে ডি। ঠিক একইভাবে পরবর্তী দুটি পদের পার্থক্য ডি পাচ্ছি, পরবর্তী পদের পার্থক্য ডি পাচ্ছি, একইভাবে আমি সবগুলো পদের পার্থক্য যখন ডি পাব, ডি মানে হচ্ছে ডিফারেন্স মানে পার্থক্য, পার্থক্য এবং ডিফারেন্স থেকেই কিন্তু ডি এসেছে, আমরা পার্থক্যের সংকেত লিখছি ডি। অতএব সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণান্তর বা পার্থক্য ডি হলে এনতম পদ নির্ণয়ের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সূত্রটি খাতায় লিখে নাও তোমরা, সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর বা পার্থক্য ডি হলে এনতম পদ নির্ণয়ের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এ প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি প্লাস এ প্লাস থ্রি ডি প্লাস ডট ডট এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটি একটি ধারা। এখন আমরা ধারার সমষ্টি যদি এস এন ধরে নেই, তাহলে এস এন ইকাল টু সবগুলোর যোগ হবে, যেহেতু ধারার সমষ্টি প্রত্যেকটা পদের সমষ্টি হবে এস এন, তাহলে এস এন ইকাল টু প্রত্যেকটার সমষ্টি। তাহলে আমরা এখান থেকে এটিকে আমরা যদি উল্টিয়ে লিখি, শেষের পদ প্রথমে এবং প্রথম পদ শেষে উল্টা দিক থেকে যদি লিখি, তাহলে আমরা এটি পাচ্ছি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এ প্লাস এন মাইনাস টু ইন্টু ডি প্লাস ডট ডট এ প্লাস টু ডি এ প্লাস এডি প্লাস এ, উল্টিয়ে লিখলাম আমরা, এটিও লেখা যায়। এখন এই দুটার সমষ্টি করব, আমি এই দুটাকে যোগ করে দিব, আমরা এস এন আর এস এন মিলে টু এস এন পাচ্ছি আর এ এ মিলে টু এ পাচ্ছি প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস ড্যাশ ড্যাশ প্লাস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা এই দুটি সমীকরণ, দুটি এস এন এর সমীকরণ দুটি যোগ করে পাচ্ছি টু এস এন ইকাল টু এটা, এখান থেকে এস এন এর মানটা বের করে নিতে হবে। এখন এখানে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কতগুলো আছে এখানে? আমরা জানি যে পদ সংখ্যা এন, তাই না? হ্যাঁ, পদ সংখ্যা এন, তাহলে এন সংখ্যক টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আছে এখানে, সুতরাং আমরা লিখতে পারি টু এস এন ইকাল টু এন ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা এখান থেকে এস এনটাকে বের করে নিতে পারি, এস এন ইকাল টু টুটা এপাশে চলে আসবে, ভাগ হয়ে যাবে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমরা সমষ্টি নির্ণয়ের সূত্রটিও পেয়ে গেলাম। আমরা কিছুক্ষণ আগে এনতম পদ নির্ণয়ের সূত্রটি পেয়েছি এবং এখন সমষ্টি নির্ণয়ের সূত্রটি পেলাম এস এন ইকাল টু। সুতরাং এই সূত্র দুটি দিয়ে আমরা পরবর্তীতে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। খাতায় লিখে নিয়েছো তোমরা? খাতায় লিখে নাও।
নিচের ধারাটি লক্ষ্য করো এবং ধারাটির পনেরোতম পদ ও প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো। 8+16+24+32+- এটি একটি ধারা। লক্ষ্য করো এই ধারাটির 8+16 থেকে 8 গেলে থাকে 8, 24 থেকে 16 গেলে থাকে 8 এবং 32 থেকে 24 গেলে থাকে 8। আমরা কিন্তু এখানে পার্থক্য পাচ্ছি, পরপর দুটি পদের পার্থক্য সমান, সুতরাং ধারাটি একটি সমান্তর ধারা। আমাকে পদের সমষ্টি বের করব নাকি এনতম পদের মান বের করতে হবে, যেটাই বের করতে হোক তোমাকে প্রথমে ধারাটি খুঁজে নিতে হবে যে আসলে এটি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তো প্রথমে দেখবি বিয়োগ করে, যদি মিলে যায় তাহলে এটি সমান্তর ধারা, আর যদি ভাগ করে মিলে তাহলে এটি গুণোত্তর ধারা। আমরা এখান থেকে জানতে পারলাম যে ধারাটি সমান্তর ধারা, যার প্রথম পদ এ ইকুয়াল টু 8, সাধারণ অন্তর ডি ইকুয়াল টু 8, ধারাটির এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, সুতরাং ধারাটির পনেরোতম পদ কত হবে? এখন মান বসিয়ে দিব এ এবং ডি এর মান, এবং আমরা জানি এন এর মান 15, সুতরাং বসিয়ে আমরা পাচ্ছি 120। তাহলে আমরা পনেরোতম পদ এর সমষ্টি পেয়ে গেলাম। এবার দশটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। ধারাটির এন সংখ্যক পদের যোগফলের সূত্রটি কিন্তু আমরা জানি, আমরা লিখে নিব। আমরা জানি ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি বা যোগফল এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা মান বসিয়ে দিব, এন এর মান 10, যেহেতু দশটি পদের সমষ্টি চেয়েছে 10/2, টু ইন্টু এ এর মান, এন এর মান, ডি এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 440। আমরা কিন্তু পনেরোতম পদও পেয়ে গেছি এবং প্রথম দশটি পদের সমষ্টিও পেয়ে গিয়েছি। তোমাদের জন্য এখন একটি কাজ থাকছে, তোমরা পাঠে যারা মনোযোগী ছিলে অবশ্যই তোমরা কাজটি সঠিকভাবে করতে পারবে। একটু লক্ষ্য করো, আমরা এখানে ডিম দেখতে পাচ্ছি, প্রথমটাতে 3টি প্লাস দ্বিতীয়টাতে 5টি প্লাস তৃতীয়টাতে 7টি প্লাস চতুর্থটাতে 9টি। প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য, উদ্দীপকের ধারাটি কোন ধরনের? দ্বিতীয় প্রশ্ন থাকছে, উদ্দীপকের ধারাটির 20তম পদে কতটি ডিম থাকবে? আজকের পাঠে তোমরা কে কতটুকু মনোযোগী ছিলে সেটি যাচাই করার জন্য আমি তোমাদের কিছু প্রশ্ন করব, আশা করি তোমরা সঠিক উত্তর দিতে পারবে। এখানে আমরা কিছু লোগো দেখতে পাচ্ছি, স্মাইলিং ফেস, যেটা তোমরা রিয়াকশন দিতে ব্যবহার করে থাকো টেক্সটে বা কোনো মেসেঞ্জারে চ্যাট করতে গিয়ে। এই ইমো বা এই যে একটি লোগো দেখছো, এই লোগোগুলো আমরা কাউন্ট করে করে সংখ্যা দিয়ে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করব। তো তোমরা এই কাজটি করবে, তোমাদের জন্য আমি সময় দিয়ে দিব, তোমাদের জন্য সময় থাকবে 10 মিনিট, তোমরা এই কাজগুলো করবে। এখন তোমাদের জন্য প্রশ্নগুলো হচ্ছে, উদ্দীপকের ধারাটি বলতে কী বুঝো? দ্বিতীয় প্রশ্ন, ধারাটির সাধারণ অন্তর কত? তৃতীয় প্রশ্ন, ধারাটির ষষ্ঠ পদ কত? এখানে 4টি পদ দেওয়া আছে, তোমাকে ষষ্ঠ পদ কত বের করতে হবে। তো তোমাদের জন্য 10 মিনিট সময় থাকছে, তোমরা 10 মিনিটে এই প্রশ্নগুলোর উত্তর লিখে নাও খাতায়, পরে আমি দেখছি। তো আজকের আলোচনা এখানেই শেষ করব, তবে অবশ্যই যাওয়ার আগে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিব আমি, তোমরা প্রশ্নগুলো খাতায় তুলে নাও এবং
অবশ্যই ক্লাস শেষে বাড়ির কাজটি কমপ্লিট করে রাখবে এবং আগামী ক্লাসে দেখাবে। তোমাদের জন্য বাড়ির কাজটি হলো, এখানে কিছু পিলার আছে, পাশের চিত্রে প্রতিটি খুঁটির দৈর্ঘ্য পূর্ববর্তী খুঁটির চেয়ে 10 সেন্টিমিটার বেশি। ক, যদি প্রথম খুঁটির দৈর্ঘ্য 100 সেন্টিমিটার হয় তবে ধারাটি গঠন করো। খ, কততম খুঁটির মান 220 সেন্টিমিটার। গ, প্রথম 50টি খুঁটির দৈর্ঘ্যের সমষ্টি কত? তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আজকের ক্লাসে তোমরা অংশগ্রহণ করেছো এবং সক্রিয় ছিলে, তোমরা ক্লাসে প্রদত্ত কাজগুলো মনোযোগ দিয়ে করেছো। অবশ্যই তোমরা আগামী ক্লাসে অংশগ্রহণ করবে সবাই, এবং কাজগুলো বাড়ির কাজটি যেটি দিয়েছি সেটি কমপ্লিট করে সাথে রাখবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, নিজের যত্ন নেবে, পরিবারের যত্ন নেবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি।